আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি রান্নাঘর। বাংলাদেশের উত্তরাঞ্চলের হাতে মাখা সরিষা বাটা এবং সরিষার তেলের সমন্বয়ে গ্রাম বাংলার অথেন্টিক একটি রেসিপি শিম ভাজির রেসিপি দিয়েই আজকে আমার এপিসোডটি সাজিয়েছি। আমি আমার মাকে দেখেছি ঘানিতে ভাঙা সরিষার তেলের নিচে জমে থাকা কালো অংশ, যাকে আমরা কাইট বলে থাকি, সেটা দিয়ে শিম ভাজি রান্না করতে। আমি চেষ্টা করেছি সরিষা বাটা এবং সরিষার তেলের সমন্বয়ে সেই স্বাদ এবং সেই ঘ্রাণে আজকের এই রেসিপিটা প্রেজেন্ট করতে। চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক। শিম ভাজি রান্না করার জন্য আমি এখানে আধা কেজি শিম নিয়েছি। একটা চাকুর সাহায্যে শিমের গায়ে লেগে থাকা দুই পাশের এই শিরগুলোকে তুলে নিয়েছি। এরপর প্রত্যেকটা শিম আমি এভাবেই ফেটে নিয়েছি। এতে করে ভেতরে কোনো পোকামাকড় থাকলে সেটা যেরকম দেখে নেওয়া যায়, একইভাবে শিমগুলোর ভেতরে মশলাও খুব ভালোভাবে পৌঁছে যায় এবং সবজি বড় বড় থাকলে দেখতেও সুন্দর লাগে। আলু নিয়েছি আধা কাপ পরিমাণ, ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজ এক কাপ, কাঁচামরিচ 6 থেকে 7টা। একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আর থাকছে চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ অপশনাল, ভালো না লাগলে বাদও দিতে পারেন। তবে এই রান্নাটা করার সময় চেষ্টা করবেন শিম, আলু, টমেটো এবং বেগুনের সমন্বয়ে করার জন্য। এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল এবং 1 টেবিল চামচ রেগুলার তেল একসাথে মিক্সড করে নিয়েছি। আদা বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ নিয়েছি। ইন্ডিয়ান ব্র্যান্ডের হলুদ পরিমাণে বেশিই লাগে, তাই রং বুঝে দিয়ে দিতে হবে। সরষে বাটা আছে 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, আদা বাটা এবং রসুন বাটা নিয়েছি 2 চা চামচ করে। সরষে বাটা দিয়ে তরকারি রান্না করার পর অনেক সময় তরকারি তিতা হয়ে যায়। এটার সাথে সাদা সরষে বা কালো সরষের কোনো সম্পর্ক নাই, এটা ডিপেন্ড করে সরষের জাতের ওপরে। এখন চলে আসছি তরকারি মাখানোর পর্যায়ে। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এবার সব মশলাগুলোকে একত্রে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ। তেল নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো এখানেই নরম হয়ে আসে। যেহেতু মাখানো তরকারি, চুলাই দেওয়ার পর কোনো নাড়াচাড়া করা হয় না, তাই এখানেই ভালোভাবে সব কিছু মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আলু এবং বেগুন। আলু এবং বেগুন এই মশলার সাথে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি শিম, আর শিমগুলো সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মাখানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দেব। পানি আমি দিয়েছি 1 কাপ পরিমাণ। যেহেতু এটা গাছ থেকে তোলা ফ্রেশ শিম, তাই পানির পরিমাণটা আমি কমই রেখেছি। এছাড়াও সবজি থেকেও পানি ছাড়বে, তাই পানিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এবার টমেটোগুলোকে উপরে সাজিয়ে দিচ্ছি। সবজিগুলো মাখামাখির কাজ শেষ হয়ে আসলে ঢাকনা দিয়ে চুলায় হাই হিটে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পরেই এটা এই পর্যায়ে এসেছে, অনেকটা পানি ছেড়েছে সবজি থেকে। এই পর্যায়ে তরকারির ঝাল এবং লবণের পরিমাণটা ব্যালেন্স করে নিতে হবে। আমার এখানে সব কিছুই ঠিক আছে, তাই আমাকে আলাদা করে ঝাল লবণ দিতে হয়নি। কিন্তু যদি এখানে মরিচ মেশানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিছুটা কাঁচা মরিচ কেটে এই পর্যায়েও মেশানো যেতে পারে। এক পর্যায়ে পানি অনেকটাই কমে আসবে, তখন একটা চামচের সাহায্যে মাঝখান থেকে শিম ভাজিগুলোকে চারপাশে এভাবেই উঠিয়ে নিচ্ছি। এতে করে তরকারির যে অতিরিক্ত পানিটা থাকবে সেটা মাঝখানে এসে জমা হবে এবং খুব সহজেই বোঝা যাবে যে পানির পরিমাণটা সম্পূর্ণ শুকিয়ে গেছে কিনা। এই পর্যায়ে চুলার তাপমাত্রা কম আঁচে করে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে তরকারিটা পুড়ে না যায়। আর মাঝখানের এই জমে থাকা পানি থেকে একটা পর্যায়ে তেল বের হওয়া শুরু করবে।
আর কিছুক্ষণের মধ্যেই এই তেলটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে আসবে। তখন বুঝতে হবে যে এই তরকারির পানিটা পুরোপুরি টেনে গেছে। আমার এখানে তরকারিগুলো নিচে লেগে যায়নি, আবার পানিটাও সম্পূর্ণরূপে টেনে এসেছে। আবার বেগুন দেওয়ার কারণে মাখা মাখা আঠালো একটা ভাবও এসেছে। এরকম হলেই এই তরকারিটা খেতে ভালো লাগে। আমি এখানে মিশিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এবং এটাকে ডিশ আউট করে নেব। তৈরি হয়ে গেল সর্ষে বাটা এবং সর্ষের তেলে সিম ভাজি রেসিপি। যারা গ্রাম বাংলার দেশি রান্না পছন্দ করেন, আশা করছি আপনাদের কাছে খেতে ভালোই লাগবে। আর আমার তো খুবই পছন্দ, গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে একবেলা তৃপ্তি করেই খেয়ে নেওয়া যায়। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।